বা আধিপত্য কায়েম করার জন্য মুষ্টিমেয় কিছু মানুষ রাষ্ট্রের নামে যুদ্ধ ঘোষণা করে, খুব সহজ ভাবে যদি বলা যায়। এবং আমরা দেখব যে এটা কায়েম করতে গিয়ে যে ঘটনাটা ঘটে, যে আরো কিছু মানুষকে যুদ্ধের মধ্যে দিয়ে আমরা মেরে ফেলি এবং তারপরে একটা প্রজন্মকে শেষ করি এবং প্রজন্মের পরে প্রকৃতিকে শেষ করি, প্রকৃতির পরে একটা ভাবনা, ধারণা, ন্যারেটিভ, অর্থাৎ এতদিন ধরে আমরা যা ভেবে এসেছি সেটাকে ধ্বংসের মুখে নিয়ে যাই। এটা আমাদের প্রতিনিয়ত ঘটে। আমার মনে হয় যখন আমরা বাড়িতে থাকি, বাড়িতে তোমরা দেখেছো যে পাশের বাড়ির সঙ্গে ঝগড়া হচ্ছে, আমি খুব সহজে বলছি, আবার কাকাদের সঙ্গে ঝগড়া হচ্ছে, মাসিদের সঙ্গে ঝগড়া হচ্ছে, এবং এই ঝগড়াগুলো যখন আমরা করি একে অপরের সঙ্গে, আমরা জানি না আগামী দিনে কি হবে। একটা সময় আসে যখন ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি না, বোনের সঙ্গে আমরা কথা বলি না, অথচ সে আমার খুড়তুতো ভাই, খুড়তুতো বোন, মামাতো ভাই, মামাতো বোন। ঠিক একই ঘটনা রাষ্ট্রের সঙ্গে ঘটে। রাষ্ট্র তো মানুষকে বাদ দিয়ে নয়, ঠিক রাশিয়া বলে যে দেশটা সেটা সোভিয়েত রাশিয়া ছিল। সোভিয়েত রাশিয়া অনেকগুলো জাতির টুকরো টুকরো মিশ্রণে এক সময় তৈরি হয়েছিল। এবং আমরা জানি যে 1990 এবং 91 সালে এই সোভিয়েত রাশিয়ার পতন ঘটে, এবং এই পতন ঘটার বিস্তারিত কারণ ছিল, যার মধ্যে আমি বিস্তারিতভাবে এই মুহূর্তে ঢুকতে চাই না। তবে এইটুকু বলতে পারি যে রাষ্ট্রগুলো টুকরো হয়ে বেরিয়ে এসেছিল, তার মধ্যে ইউক্রেন ছিল একটা রাষ্ট্র বা একটি ভূখণ্ড। আমরা যেমন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখি, অর্থাৎ আমরা যদি পূর্বপুরুষদের সঙ্গে প্রশ্ন করি, আমরা দেখব যে কোনো না কোনো ভাবে বহু পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বাংলাদেশের একটা যোগসূত্র ছিল। এবং এই যোগসূত্রটা কিভাবে ছিল, যে ঠাকুর দাদা, ঠাকুমা, এরা কেউ না কেউ বাংলাদেশে ছিলেন এবং কোনো না কোনো সময় ইতিহাসের কোনো না কোনো মুহূর্ত ধরে এরা এদেশে চলে আসে। সেই প্রতিটি মুহূর্ত কিন্তু কখনোই সুখকর নয়। একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে, আমরা যতই সম্পদের পেছনে ছুটে যাই, আমরা যতই রাষ্ট্রীয় সম্পদ অধিগ্রহণের প্রচেষ্টা চালাই, এর পেছনে একটা খণ্ডতা থাকে এবং যেটা ভেঙে যায় তার পেছনে একটা দুঃখ থাকে, এবং এই দুঃখ থেকে আবার নতুন একটা প্রতিশোধের বাতাবরণ তৈরি হয়। রাশিয়ার সাথেও তাই হলো। ইউক্রেন যারা বসবাসকারী তাদের সঙ্গে কিন্তু রাশিয়ানদের কোনো পার্থক্য সেই অর্থে নেই। আজকে যদি আমরা দেখি তাদের ভাষা প্রায় এক, তাদের খাদ্য যেটা আমরা খাই, চিকেন কিফ তোমরা তো খাও অনেক সময়, ইউক্রেনিয়ান খাবার, এখন রাশিয়ানরা বলে যেটা আমাদের খাবার আর ইউক্রেনিয়ানরা বলে এটা আমাদের খাবার, ঠিক রসগোল্লা যেমন উড়িষ্যা বলে এটা আমাদের খাবার আর পশ্চিমবঙ্গ বলে এটা আমাদের খাবার, পেটেন রাইটসের মতো এই ধরনের লড়াই থেকে যায় এবং এগুলো স্বাভাবিক লড়াই। কিন্তু যখন ভূখণ্ডের ওপর লড়াই হয় সে লড়াইটা কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। অর্থাৎ আজকে যারা ইউক্রেনে বসবাসকারী মানুষ তাদের কিন্তু একটা ফ্যামিলি লেগাসি আছে রাশিয়ানদের সঙ্গে, অর্থাৎ কারোর বাবা, কারোর মা, কারোর ঠাকুরদা, কারোর দিদিমা, কেউ না কেউ রাশিয়াতে ছিলেন বা রাশিয়ার এক সময়কার বাসিন্দা ছিলেন। সেই সম্পর্কগুলোকে কিন্তু ছিন্ন করা যায় না। আমরা রাষ্ট্রের যে কাঠামো ভূখণ্ডকে ছিন্ন করতে পারি, কিন্তু আমরা কি সত্যি ভাষাকে ছিন্ন করতে পারি? আমরা পারি না। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 71 সালে, তার আগের ঘটনাটা দেখো যে পরপর যে লড়াইগুলো হলো এবং দেশভাগ হলো 47-এর পরবর্তী সময়, 71 সালে যখন ভাষার উপর আন্দোলন হলো তখন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হয়ে মুজিবুর রহমানকে সমর্থন করেছিলেন। কেন করেছিলেন? ওখানে ধর্ম ছিল না, ওখানে বড় বড় নেতাদের কোনো অভিপ্রায় ছিল না, ছিল ভাষা। একটি দেশ ভাষার দ্বারা যুক্ত হলো, অর্থাৎ আবেগ। ঠিক তেমনি ইউক্রেন এবং রাশিয়ার আবেগটা কিন্তু খুব সুদৃঢ় এবং বহু অংশে ইউক্রেনের মানুষ যেমন রাশিয়াকে ভুলতে পারে না, রাশিয়ার মানুষও কিন্তু তেমনি করে ইউক্রেনকে ভুলতে পারে না। এবার আসছে যুদ্ধের কথা।
যুদ্ধ কেন হয়েছে তিনি অ্যাঙ্কার ছিলেন, তিনি বললেন এটা একদিনের যুদ্ধ নয়, এটা দীর্ঘদিনের যুদ্ধ। দেখা যাচ্ছে যে আমরা কিছু ছেড়েও কিছু ছাড়তে পারি না, অর্থাৎ মানুষের মতনই আমাদের মনে হয় যে ঠিক আছে পাশের টুকরো জমিটা ছিল আর একটু নিয়ে নিলে ভালো হয়, তাহলে ওইটুকু নিয়ে নিই। অর্থাৎ মানুষের যেমন লোভ থাকে, ক্রোধ থাকে, ঠিক তেমনি রাষ্ট্রেরও কিন্তু লোভ থাকে, ক্রোধ থাকে। ১৯১৪ সালে ক্রিমিয়ান বলে একটা জায়গা রাশিয়া মনে করলো যে এটা আর ইউক্রেনের নেই, এটা আমাদের, এবং সেখানে যুদ্ধ শুরু হলো যেটাকে বলা হয় ক্রিমিয়ান ওয়ার এবং আন্তর্জাতিক স্তরে, এবং সরাসরি যুদ্ধ করলো না। এখানে আমি একটু বলে রাখি, যুদ্ধ দু রকমের হয়। যুদ্ধ হচ্ছে ডিক্লেয়ার যুদ্ধ, যেটাকে আমরা বলি কনভেনশনাল যুদ্ধ, আরেকটা হচ্ছে স্বল্প পরিসর যুদ্ধ, যেটা হচ্ছে লো ইনটেনসিটি কনফ্লিক্ট, যে যুদ্ধটা কিন্তু ঘোষণা করে করা হয় না। অর্থাৎ যে যুদ্ধের সময় আমি অন্য কাউকে ব্যবহার করে যুদ্ধটা করব। অর্থাৎ ২০১৪ সালে রাশিয়া সরাসরি আক্রমণ করলেও রাশিয়া অভ্যন্তরে, অর্থাৎ ইউক্রেনের অভ্যন্তরে, ক্রিমিয়ার অভ্যন্তরে এমন একটা মানব জাতি তৈরি করলো যারা রাশিয়ার পক্ষে, যার ফলে দেখা গেল ২০১৪ সালে বহু মানুষ ইউক্রেনের পথে নামলো রাশিয়ার পক্ষে কথা বলার জন্য। এবং একই সঙ্গে ডনবাস বলে একটি অঞ্চল আছে ইউক্রেনের, যে অঞ্চলের ওপর রাশিয়া আধিপত্য কায়েম করার জন্য তার পক্ষে যে মানুষরা আছেন তাদের সংগঠিত করার চেষ্টা করল। ঠিক যেমন আমি বলছি তোমরা মেলাতে সুবিধে হবে, ঠিক দেখো যেমন ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে, অর্থাৎ ভারত পাকিস্তান দুটো দেশ, কিন্তু তুমি দেখবে যে কাশ্মীর নিয়ে দীর্ঘদিনের সমস্যা, সমস্যাটা কি আমরা কেউ জানি, কেউ জানি না, কিন্তু মানুষ মারা যায়, গোলাগুলি চলে, বোমা চলে, এবং কখনো কখনো মনে করে পাকিস্তান ওখান থেকে এখানে কাউকে ঢোকাচ্ছে, সন্ত্রাসবাদীদের ঢোকাচ্ছে ভারতবর্ষকে টালমাটাল করার জন্য। কিন্তু এগুলো কিন্তু সরাসরি যুদ্ধ নয়, আন্তর্জাতিক স্তরে স্তরে এগুলোকে যুদ্ধ বলা যায় না, এগুলো হচ্ছে লো ইনটেনসিটি কনফ্লিক্ট। কার্গিল যুদ্ধ তাই, কার্গিল যুদ্ধ কিন্তু লো ইনটেনসিটি কনফ্লিক্ট। অর্থাৎ ২০১৪ সালে রাশিয়া যে যুদ্ধটা করলো সেটা শুরু হলো ক্রিমিয়ান ওয়ার থেকে, এবং সেটা ডনবাস অঞ্চলের যে দাখিলদারি, সেই দাখিলদারির জায়গায় তারা সার্থক হলো, এবং ২০২১-২২ সাল অবধি তারা সামগ্রিক ভাবে ছোট ছোট আকারে যুদ্ধ করলেও ২২ সালে যুদ্ধটাকে কনভেনশনাল যুদ্ধে পরিণত করলো। কনভেনশনাল যুদ্ধ কি, যে এটাকে বলা হয় ফার্স্ট স্ট্রাইক। ফার্স্ট স্ট্রাইক কি, যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব এটা ঘোষণা করে দেওয়া, তোমার যদি সাহস থাকে তুমি আমাকে থামাও। তাহলে এই যে ফার্স্ট স্ট্রাইক, তার যে বিরুদ্ধাচারণ বা তার যে রিভার্ট ব্যাক, এটাকে আমরা বলি সেকেন্ড স্ট্রাইক। এই প্রথমবার রাশিয়া সরাসরি কনভেনশনাল যুদ্ধ করলো ইউরোপের মাটিতে, এরকম ধরনের কনভেনশনাল যুদ্ধ কিন্তু অতি বিরল এবং প্রায় ঘটেনি বললেই চলে। এবং দেখা গেল যে এতদিন পর্যন্ত আমি যেটা আগে বলেছিলাম যে মানুষ যুদ্ধ করে তারপর ঠিক করে যে সে আর যুদ্ধ করবে না। পৃথিবীর ইতিহাস দেখো, যে পৃথিবীর ইতিহাসে দেখবে কারা এই যুদ্ধনীতি লিখেছে, তারাই এই যুদ্ধনীতি লিখেছে যারা যুদ্ধ জয় করেছে, আর বারবার করে পৃথিবীর যে মানচিত্র তা পরিবর্তিত হয়েছে। একসময় নেপোলিয়ন মনে করতেন তিনি সর্বশক্তিমান, তার সময় ইউরোপের ম্যাপ পরিবর্তিত হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের ম্যাপ পরিবর্তিত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ম্যাপ পরিবর্তিত হয়েছে, আবার যখন ধনী রাষ্ট্রগুলো মনে করেছিল নতুন ভাবে রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, আবার ৯১-৯০ সালে পৃথিবীর ম্যাপ পরিবর্তিত হয়েছে। অর্থাৎ যুদ্ধটা কিন্তু যুদ্ধ জয়ীদের হাতে থাকে। এখানে রাশিয়া একতরফা যে যুদ্ধটা ঘোষণা করলো, এবং আমরা জানি তার পরের ঘটনাগুলো, পরপর যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে আসছে সেটা কতটা সত্যি কতটা মিথ্যে এটা শিলাদিত্য বলতে পারবে, কিন্তু মৃত্যু এবং ক্ষয় যেটা হচ্ছে সেটা আন্তর্জাতিক আইন অনুযায়ী মানা সম্ভবপর নয়। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন লীগ অফ নেশন তৈরি হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ইউনাইটেড নেশনস তৈরি হলো, যখন কালেকটিভ সিকিউরিটির কথা বলা হলো
যে আমরা সমবেতভাবে যুদ্ধ থামাবো সেই সব কোথায় গেল কোথাও গেল সেটা বলা খুব মুশকিল কেননা এই যুদ্ধে ইউরোপের কিছু দেশ ছাড়া সবাই কিন্তু চুপ করে বসে আছে কোন কোন রাষ্ট্র হয়তো ইউক্রেনকে সামরিক বাহিনী সামরিক অস্ত্রশস্ত্র পাঠাচ্ছে কিন্তু বেশিরভাগ দেশ কিন্তু চুপ করে বসে আছে এটার কারণটা কি ভারতবর্ষ যেমন একটা মধ্যপন্থা অবলম্বন করেছে এর কারণটা কি কারণ আমরা জানি যে রাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়বে সে রাষ্ট্রের কিন্তু বিপুল পরিমাণ ক্ষয় ক্ষতি হবে তার কারণ এখন কিন্তু কোনো রাষ্ট্রই বিশ্বায়নের যুগে এককভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে না ঠিক যেমন আমরা যে পাম অয়েলের দাম খুব কমে এতদিন ধরে পাচ্ছিলাম বিকজ এটা মাথায় রাখবে যে ইউক্রেন আমাদের পাম অয়েল এক্সপোর্টার আমরা যে পাম অয়েল খাচ্ছিলাম সেটার দাম প্রচুর পরিমাণ বেড়ে গেল অর্থাৎ ওই অঞ্চলে যুদ্ধ হবার পরে তেলের দাম বেড়ে গেল গ্যাসের দাম বেড়ে যাবে এগুলো বেড়ে যাবে এবং সেই জন্যে যুদ্ধটা কিন্তু কোনো রাষ্ট্রই চায় না আবার যুদ্ধ থামাতেও পারছে না এর ফলে যেটা দেখা যাচ্ছে যে এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে মানবাধিকারের যেটা পতন সেটা কিন্তু আন্তর্জাতিক স্তরে হচ্ছে বহু শিশু কিন্তু ইউক্রেনের মাটিতে মারা যাচ্ছে যেটা কিন্তু পৃথিবীর নিরিখে খুব একটা সুখকর নয় একই সঙ্গে ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ এটাও এখানে তোমাদের জানা দরকার যখন যুদ্ধ হয় যে মানুষ যুদ্ধ পোশাক পরে থাকে সে খালি আরেকজন যুদ্ধ পোশাকধারীকেই মারতে পারে সাধারণ মানুষকে নয় ইউক্রেনের যুদ্ধে আমরা যা দেখেছি একের পর এক সাধারণ মানুষের ওপর আক্রমণ হয়েছে বহু ছাত্রছাত্রী দেশ ছাড়া হয়েছে বহু বিদেশি তাদের নিজস্ব দেশে ফিরে এসছে তারপরেও প্রশ্ন থাকে যে রাশিয়া তাহলে একতরফাভাবে পুরোপুরি যুদ্ধ করে দেশটাকে শেষ করছে না কেন সেটা রাশিয়া পারবে না সেটা নৈতিকতার দিক দিয়ে করলে রাশিয়া আন্তর্জাতিক স্তরে একেবারেই কোণঠাসা হয়ে পড়বে তাহলে ভারতের কি স্বার্থ ভারতের স্বার্থ এটাই ভারত যদি রাশিয়াকে সমর্থন করে সরাসরি তাহলে ইউক্রেনের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো না কোনো জায়গায় ক্ষুণ্ণ হবে তার কারণ ইউক্রেনের মাটিতে বহু টাকা ব্যয় করে ভারতবাসী যারা ডায়াসপোরা থাকে ভারতবাসীরা আছেন তারা ব্যবসা বাণিজ্য করে আর রাশিয়ার বিরুদ্ধে গেলে আমাদের যে এনার্জি আমাদের যে ডিফেন্স মেকানিজম সেটা আমরা আর পাবো না তাই আমরা একটা এমন একটা সমস্যার মধ্যে আছি যে সমস্যাটা এই যুদ্ধ শেষ না হলে সমাধান করা সম্ভবপর নয় অর্থাৎ আন্তর্জাতিক স্তরে ইউক্রেনের এই যে যুদ্ধ তবে এটাও মাথায় রাখতে হবে যুদ্ধ মানে যে আমরা যেটা কুরুক্ষেত্রের যুদ্ধ দেখছি সেটা নয় যুদ্ধ হচ্ছে আস্তে আস্তে যুদ্ধ মনে হলো ওয়াট লাইক সিচুয়েশন যদি থাকে কোন দিন রাশিয়া কি করবে কেউ জানে না আজকে হয়তো কোথাও গিয়ে মিসাইল ফেলে এলো কালকে হয়তো কোথাও গিয়ে বোমা ফেলে এলো পরশুদিন ইউক্রেন কোথাও গিয়ে বোমা ফেলে এলো এই অঞ্চলগুলোর দখলদারি এই অঞ্চলগুলোর দখলদারি কিন্তু এভাবেই চলতে থাকে তোমরা দেখেছ যে একটা পাড়ায় যখন দুটো গুন্ডার দল থাকে রোজ তো মারপিট হয় না কিন্তু তোমরা জানো প্রায় মারপিট হতে পারে আজকে ওই দল বোমা ফেলতে পারে কালকে এই দল বোমা ফেলতে পারে ঠিক একই রকম ভাবে এই পদ্ধতিগুলো কার্যকরী হয় তার মানে যে যুদ্ধের যে ভিত্তি যুদ্ধের যে স্থাপনের যে যে প্রতিষ্ঠানের যে জায়গা সেটা হচ্ছে হিংসে এবং হিংসে থেকে কিন্তু ক্ষয় হবেই এবং তোমরা জানো যখন আমরা ছোট ছিলাম যে এখন আমরা স্কুলে পড়ি তখন হঠাৎ করে মনে হলো আজকে গালফ ওয়ার হবে এবং কলকাতা শহরে তখন কিন্তু রবীন্দ্রনাথের সেই কবিতাটা বলা হতো তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে সইব এবং কলকাতার মাটিতে মাটিতে স্কুলে স্কুলে এই কবিতাটা পড়ানো হতো যুদ্ধ নয় এবং আরো ছোটবেলায় যখন আমরা ছাত্র আন্দোলন করছি তখন আমরা যে গানগুলো গাইতাম যে সব যুদ্ধ থেমে যাবে একদিন উড়ে যাবে সব বোমা হো হো কিন্তু দেখা যাচ্ছে ২০২২ সাল পর্যন্ত যুদ্ধ কিন্তু যুদ্ধের জায়গাতেই থেকে গেছে যুদ্ধই বিজয়ী হয়েছে এবং পৃথিবীর অধিকাংশ মানুষের কিন্তু আজকে বক্তব্যের কোনো জায়গা নেই আমরা দেখছি আমি জানি যে শিলাদিত্যর কাছে আরো বেশি খবর তারা পান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স থেকে
কিন্তু পারদের পক্ষে আমি যেটা বললাম যে যুদ্ধের যে সূত্রটা যে যুদ্ধ পৃথিবীর যুদ্ধ জয়ীদের দ্বারাই এটা সংগঠিত হয় এবং কেন হয়েছিল সেটাও আমরা বললাম এবং যে ন্যাটো ন্যাটো হচ্ছে পৃথিবীর আরো একটি শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তার অধীনে যাদের যাদের রাখবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকাটা খুব বেশি পছন্দ সোভিয়েত রাশিয়া করেনি যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র তারা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় আদর্শগত যে লড়াই হয়েছিল সে লড়াইয়ে দুটো দেশ সবচেয়ে বেশি তাদের স্থাপত্য স্থাপন করেছিল এক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটা হচ্ছে সোভিয়েত রাশিয়া সুতরাং ন্যাটো অর্থাৎ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত সেই নিরিখে চলে যাবে ইউক্রেন সেটা কিন্তু রাশিয়া মানেনি আবার অবাক বিষয় যখন ইউক্রেনে যুদ্ধ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সরাসরি ইউক্রেনের পাশে এসে দাঁড়ায়নি অর্থাৎ এই বিষয়গুলো যে যুদ্ধের যে বিষয় সেটা আমার মনে হয় যে আমাদের আগামী প্রজন্ম তোমরা যারা আছো প্রত্যেকের কথা বলা উচিত যেমন এক সময় ভিয়েতনাম যুদ্ধের সময় কলকাতার রাস্তায় তোমরা জানো যে মানুষ পথে নামতেন আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলে এখন কিন্তু আমরা আলোচনা করছি আমরা বড় বড় আলোচনা করছি সভা করছি সেমিনার দিচ্ছি এবং আমরা যে বিষয়টা পড়াই রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হিসেবে আন্তর্জাতিক সম্পর্ক সেখানে বড় বড় এসে লেখা হবে কিন্তু মানুষের যে দুরবস্থা হিউম্যান রাইটসের যে দুরবস্থা শিশুদের যে দুরবস্থা এগুলো কিন্তু আন্তর্জাতিক স্তরে খুব জটিল একটা সমস্যার সৃষ্টি করেছে কারণ আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎ কিন্তু তোমরা অর্থাৎ গোটা পৃথিবীটাতে আলো জ্বালাবার জায়গা হয়তো তোমাদের নেই কিন্তু যে যে কোণে আছো সেখানে যদি একটি মোমবাতি হয়ে ওঠো সারা পৃথিবীতে আলোকিত হবে এবং যুদ্ধের যে নীতি সেটার যে কোনো প্রাসঙ্গিকতা আছে কি নেই সেটা নিয়েও যে আজকে সুপার কম্পিউটারের যুগে আমাদের আলোচনা করতে হচ্ছে এটা কিন্তু খুব দুঃখজনক এবং লজ্জাজনক আর আমি আবার সেই হীরক রাজার দেশের সেই মূল বক্তব্যে ফিরে যাচ্ছি যে যুদ্ধ কিন্তু কোনোদিন জয় আনতে পারে না এবং এই যুদ্ধের জয়ের দ্বারা কিন্তু পৃথিবীর মাটিতে শক্তি হয়তো স্থাপন হয়েছে ভয় স্থাপন হয়েছে কিন্তু কখনো একটি পূর্ণাবয়ব মানব সমাজ কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না আমরা জানি পৃথিবীর নানা দেশ এখন যুদ্ধ থেকে বিরত থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার বহু দেশ যুদ্ধ থেকে বিরত থাকে কিন্তু সুইডেন যুদ্ধ থেকে বিরত থাকে ইউরোপের অনেক দেশ এখন যুদ্ধের পক্ষে সায় দেয় না কিন্তু ইউক্রেন এবং রাশিয়া এরা কিন্তু রক্ত এক এদের ভাবনা এক এদের সংস্কৃতি এক এখন দস্তবেস্কি কোথাকার লোক যদি আমাকে ভাবতে হয় ইউক্রেনের না রাশিয়ার সেটা কিন্তু আমাদের সকলের পক্ষে খুব মুশকিলের বিষয় অর্থাৎ মানব জাতি এক হোক পৃথিবী এক হোক এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি।